জনস্বার্থে উপনির্বাচনগুলো স্থগিত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা আতঙ্কের মধ্যে উপনির্বাচন করার ইসির সিদ্ধান্ত একপেশে আচরণ। এ সময় আদালতে সকল কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, করোনা ইস্যুতে সরকার প্রথম থেকে গুরুত্ব দেয়নি, এ বিষয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতগুলোতে প্রচুর পরিমাণ নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি যে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করে তারা জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে তারা এই নির্বাচনগুলোকে আপাতত স্থগিত রাখবেন।